আরে চাটা ঠান্ডা হয়ে গেল তো বন্ধুরা তোমরা আমাকে যে দেখছো আমি এখন যে স্নান করে উঠে আসলাম স্নান করে উঠে পূজো দিয়ে তোমাদের সাথে কথা বলছি আর এর আগে যে তোমাদেরকে দেখালাম একটা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপরে সবাইকে চা দিয়ে আর নিজে চা খেয়ে তারপরে কিছু কাপড় ভিজানো ছিল ওই কাপড়গুলি ধুয়ে একবারে ভাবলাম যে স্নান করে আসি তারপরে তো তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাকো এখন কাপড়গুলি উপরে নিয়ে যাই নিয়ে গিয়ে নাড়ি মানে ছাদে আর কি বিছানা তোলা হয় নাই এই ঘরের ওই ঘরে দুই ঘরেরই এখন বিছানাটা তুলে নেই তুলে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব বন্ধুরা এই যে দেখছো আমার বিছানা গোছানো হয়ে গেছে ওই বিছানার উল্টা পাশে যে জানালা ওখানে দেখো আমার পান গাছটা পান ধরে আছে অনেক আর হচ্ছে পাশেই দেখো যে টেবিল এই টেবিলেই আমরা খাওয়া দাওয়া করি এই যে ছোট্ট ঘর দেখো এই যে ছোট্ট ঘর একদম আমার ওই যে উল্টা পাশে বেলকুনি তোমাদের বেলকুনিটা দেখাই মশারিটা চেয়ারে নিয়ে যাব ওই ঘরে রাখবো মশারি এই যে ছোট্ট এই যে বেলকুনি গাছ ঠাস এই যে আমাদেরকে একটু দেখাচ্ছে দাঁড়াও গামছাটা সরাচ্ছি এই যে গাছগুলি সব বন্ধুরা এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করতে এই যে দেখছো না পেস্ট করব সেখানে হচ্ছে পেঁয়াজটাও পড়ে নিচে আছে লঙ্কা লঙ্কা রসুন আদা আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়ে তারপরে মানে রান্নাটা করবো আর কি রান্নাটা হয়ে গেলে তারপরে তো প্রতিদিনকার মতন যেরকম আবার একটু স্নান করে নেব দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখন যে বাসনগুলি মেজে গ্যাস মুছে রোজগার মতো তোমাদের যেরকম করে বলি আবার একটু জল ঢালবো ঢেলে আমার আজকের মতো কাজ শেষ স্নান ঠান করে তারপরে একবারে খাবো বাবা এখন দেখি রোদ্র উঠলো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন দেখি কাপড়গুলি নিয়ে আসি তোমরাও চলো আমার সাথে দেখি যদি শুকায় তাহলে নিয়ে আসবো চলো ভেজা আছে এখনো শুকালে তারপরে নিয়ে যাব চলো এখন বন্ধুরা সকালে বলেছিলাম না মেঘলা মেঘলা দেখা এখন কি রোদ্র ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো